এক বর্ণাঢ্য ঘাট প্রতিঘাত পূর্ণ ২৫ বছরীয় রাজনৈতিক পরিক্রমার আংশিক জবনিকা পড়িল। হয় সোনিয়া গান্ধীয়ে অনাগত ২০২৪ চনের লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকরে আর এই কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে কংগ্রেস দলে। আজি কংগ্রেস দলে রাজ্যসভার প্রার্থীর তালিকা মুকলি করলে আর এই প্রার্থীর তালিকার অন্যতম এগারী প্রার্থী হয়েছে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। রাজস্থানের রাজ্যসভার নির্বাচনত সোনিয়া গান্ধী অবতীর্ণ হব, অর্থাৎ ২০২৪ চনের লোকসভা নির্বাচনত রায়বেরেলির সোনিয়া গান্ধী কংগ্রেস দলের প্রার্থী নহয়। জি রায়বেরেলির চারিবার সাংসদ হয়ে আহিছিল সোনিয়া গান্ধী, সেই রায়বেরেলিত কংগ্রেসের কোন প্রার্থী হব বা উত্তর প্রদেশের শেষটো দুর্গ হিসাবে পরিচিত রায়বেরেলিক উদ্ধার করবলে কোন যাব সেয়া ডাঙর প্রশ্ন। সোনিয়া গান্ধীর জন্ম ১৯৪৬ চনত ইতালিত হয়েছিল আর ১৯৬৮ চনত সেই সময়ত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধীর সহ বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল। সোনিয়া গান্ধীয়ে রাজীব গান্ধীক লগ পাইছিল কেমব্রিজত। কেমব্রিজ শহরের এখন স্কুলত সোনিয়া গান্ধীয়ে ইংরাজি ভাষার প্রশিক্ষণ লৈছিল আর রাজীব গান্ধীয়ে সেই একটা সময়তে কেমব্রিজের ট্রিনিটি কলেজত অভিযান্ত্রিক পাঠ্যক্রমত অংশগ্রহণ করেছিল। বিবাহ পাশত আবদ্ধ হওয়ার পিছত সোনিয়া গান্ধী ভারতলৈ আহিছিল আর তেতিয়ারপ্রাই ভারতত আছে। কিন্তু চকুর সম্মুখতে শাহু ইন্দিরা গান্ধীর মৃত্যু হওয়ার পিছত যেতিয়া রাজীব গান্ধীয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব লৈছিল, রাজনৈতিক প্রেক্ষাপটের কিন্তু সোনিয়া গান্ধী আঁতরি আছিল। ১৯৯১ চনত স্বামী রাজীব গান্ধী তামিল টাইগার্সে হত্যা করেছিল, তার সাত বছরের পিছত ১৯৯৮ চনত কংগ্রেস দলের দায়িত্ব সোনিয়া গান্ধীয়ে গ্রহণ করেছিল। স্বামীর মৃত্যুর সাত বছর পিছত কংগ্রেস দলের দায়িত্ব গ্রহণ করে ২০০৪ চন আর ২০০৯ চনত দুবারকৈ নেতৃত্বত কংগ্রেস দলে সরকার গঠন করবলে সক্ষম হয়েছিল। কিন্তু ২০০৪ চনত সুযোগ পাইছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু সেইবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নহৈ ডক্টর মনমোহন সিংক সেই পদবী যাচিছিল। ১৯৯৮ চনেরপর ২০১৭ চনলৈ কংগ্রেস দলের নেতৃত্ব বহন করেছিল। পুনের ২০২১ চনের পর ২০২৩ চনলৈ কংগ্রেস দলের সভানেত্রী হয়ে আসে। এইগারী সোনিয়া গান্ধীয়ে ২০২৪ চনত রায়বেরেলিত প্রতিদ্বন্দ্বিতা আগ্রহণ নবহায় আর কংগ্রেসে সূত্র খবর মতে প্রিয়ঙ্কা গান্ধীক রায়বেরেলির প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা চর্চা করে আছে। এতিয়া যি রায়বেরেলির প্রায় সময় ফিরোজ গান্ধী নির্বাচিত হয়ে আহিছিল, যি রায়বেরেলির প্রায় সময় ইন্দিরা গান্ধী সাংসদ হয়ে আহিছিল, সেই রায়বেরেলিত সোনিয়া গান্ধী আঁতরি যাওয়ার পিছত কংগ্রেসের দুর্গ হয়ে থাকিবনে বা প্রিয়ঙ্কা গান্ধীয়ে সেই রায়বেরেলি উদ্ধার করিব পারিবনে সেইটো ডাঙৰ প্রশ্ন।